অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও। প্রচুর হোয়াটসঅ্যাপ মেসেজ এসছে যে স্যার, লটারি জেতার কিছু ফর্মুলা আপনি দেন, কি উপায়ে লটারি কাটলে লটারি পাওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনাদের অনুরোধে আমি এই ভিডিওটি করতে চলেছি 2021-এ লটারি জেতার গুপ্ত ফর্মুলা পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছি। তার আগে আপনাদেরকে জানাই, আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে নিন আপনার ভাগ্যে লটারি আছে কি নাই, প্রথম কথা। কারণ অনেকে লটারি কেটে সর্বশান্ত হয়ে যাচ্ছে। তো যারা প্রচুর লটারি কাটছেন, আমি আজকে কিছু ফর্মুলা আপনাদেরকে বলবো। এবং নেক্সট ভিডিওটি আরও বেশি ইম্পর্টেন্ট, এরপরের যে পার্ট আমি দিতে চলেছি, ওই ভিডিওটিতে আপনি জানতে পারবেন রাশি অনুযায়ী আপনাদের এবছর লাকি নম্বর, অর্থাৎ লটারির ক্ষেত্রে আপনার লাকি নম্বরগুলো কোনগুলো, যেটাতে আপনারা যে নাম্বারগুলো আপনারা কাটলে লটারি পাওয়ার চান্স অনেক অংশেই বাড়িয়ে দেবে। অর্থাৎ আজকে আমি আপনাদেরকে কিছু ফর্মুলা আপনাদেরকে বলবো, কিন্তু নেক্সট ভিডিওটি আরও বেশি ইম্পর্টেন্ট হবে। মানে মেষ টু মীন রাশি পর্যন্ত কোন কোন সংখ্যাগুলো আপনাদের ক্ষেত্রে লটারিতে সৌভাগ্য নিয়ে আসবে, মেনলি 2021-এর উপর ভিডিও। এবং এই যে ভিডিওটি দিচ্ছি আপনাদের সামনে, প্রেজেন্ট করছি যে ফর্মুলাটি বলবো, সেটাও কিন্তু 2021-এ। অর্থাৎ এই ফর্মুলাতে যদি আপনারা কাটেন, যারা দীর্ঘদিন ধরে কাটছেন, তাদের ক্ষেত্রে লটারি লাগার সম্ভাবনা বাড়িয়ে তুলবে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, অবশ্যই এই নাম্বারে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করুন, সময় মতো আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সম্পূর্ণরূপে অনলাইনে দেখা হচ্ছে, যারা অফলাইন বলছেন অফলাইনে অসম্ভব হচ্ছে করা, যদি আপনারা অনলাইনে করেন তাহলে আপনারা অবশ্যই মেসেজ করুন, এবং রাশি লগ্নের জন্য প্লিজ করবেন না। তো শুরু করা যাক লটারি, এই 2021-এর গুপ্ত ফর্মুলা, যে ফর্মুলাতে কাটলে লাগার সম্ভাবনা অনেক অংশে বাড়িয়ে তুলবে। যারা কাটছেন দীর্ঘদিন ধরে, তাদের ক্ষেত্রে প্রচুর মেসেজ এসছে, প্রচুর প্রচুর লটারি নিয়ে প্রচুর মেসেজ এসছে। তো এই চ্যানেলটা হচ্ছে আপনাদেরই চ্যানেল, অর্থাৎ এটা পরিবার, অ্যাস্ট্রো এডুকেশন পরিবার। আপনারা যে বিষয়ের উপর ভিডিও চাইবেন, আমি এর আগেও বলেছি আবারও বলছি, সেই বিষয়ের উপরে, অর্থাৎ ভোটিংটা যেটার উপর বেশি পড়বে, সেই বিষয়ের উপরে আমি কিন্তু আপনাদের সামনে ভিডিও তুলে ধরব। প্রথম কথা দেখুন, আপনি লটারি যখন কাটছেন, প্রথম কথা আপনাকে দেখতে হবে আপনার জন্মছকে লটারির যোগটা আছে কিনা, ফার্স্ট। দ্বিতীয় নম্বর, যেদিন কাটছেন সেদিন কোন নক্ষত্র থাকছে। দেখুন, 1 থেকে 27টা নক্ষত্র কিন্তু আছে, অর্থাৎ সেদিন অশ্বিনী নক্ষত্র, না ভরণী নক্ষত্র, না কৃত্তিকা নক্ষত্র, না রোহিণী নক্ষত্র, না মৃগশিরা নক্ষত্র, না আদ্রা নক্ষত্র, না পুনর্বসু নক্ষত্র, না পুষ্যা নক্ষত্র, না অশ্লেষা নক্ষত্র, এই নক্ষত্রগুলো কিন্তু বিশেষভাবে দেখা দরকার। সেদিন আপনি যেদিন কাটছেন কোন কোন নক্ষত্র, না মঘা, না পূর্ব ফাল্গুনী, না উত্তর ফাল্গুনী, না হস্তা, না চিত্রা, না সাতী, না বিশাখা, না অনুরাধা, না জ্যেষ্ঠা, এই নক্ষত্রগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। কোন নক্ষত্র, না মূলা, না পূর্বসারা, না উত্তরসারা নক্ষত্র, না ধনিষ্ঠা, না শতবিষা, না উত্তর ভাদ্রপদ, না পূর্ব ভাদ্রপদ, বা রেবতী, এই কয়টি যে নক্ষত্রের কথা বললাম, এই নক্ষত্র বিশেষ কিন্তু ভূমিকা, গ্রহের থেকে নক্ষত্রের ভূমিকাটা বেশি। গ্রহটা নক্ষত্র কি জানেন, যেমন বাল্বের মধ্যে ফিলামেন্ট থাকে, ঠিক ফিলামেন্টের মতন আপনাকে, মানে কোনো গ্রহ যেভাবে বসে আছে তার থেকে কোন নক্ষত্রে বসে আছে সেটা কিন্তু বেশি কিন্তু এফেক্ট ফেলে। অর্থাৎ আপনি যেদিন লটারি কাটতে যাচ্ছেন সেদিনকার নক্ষত্র, এবং আপনি কোন নক্ষত্রে
জন্মিয়েছেন সেটা দেখা দরকার। এবং আপনার ক্ষেত্রে রাজ্যকারী নক্ষত্র, অর্থাৎ যে নক্ষত্রেতে আপনারা কাটলে কিছুটা হলেও আপনাদের সম্ভাবনাটা বাড়িয়ে তুলবে, এটা প্রথম দেখতে হবে। তো যদি আপনার জন্ম নক্ষত্র থাকে তাহলে খুবই ভালো। এবং কোন বার দিন কী বার, সোমবার না মঙ্গল না বুধ না বৃহস্পতি না শুক্র না শনি না রবি, কোন বারটা আপনার ক্ষেত্রে সুইটেবল, এটা কিন্তু আপনার ব্যক্তিগত ছকটা কিন্তু দেখতে হবে প্রথম, অর্থাৎ কি বারে আপনারা লটারি কাটবেন। এবং কোন সময় আপনার জন্ম হয়েছে, আপনার জন্মটা সকালে হয়েছে না দুপুরে হয়েছে না সন্ধ্যায় হয়েছে না রাত্রে হয়েছে না মাঝরাত্রে হয়েছে না খুব ভোরে হয়েছে, এই জায়গাটা কিন্তু দেখতে হবে। এইবার সেই অনুযায়ী কিন্তু একটা টাইমিং পিরিয়ড কিন্তু থাকবে, অর্থাৎ আপনি ধরুন আপনি সকাল 10টার দিকে আপনি জন্মিয়েছেন, ধরে নিন আপনি সকাল 10টার সময় করে জন্মিয়েছেন এবং আপনি জন্মিয়েছেন বুধবার, এবং আপনার জন্ম নক্ষত্র ধরুন রোহিণী বা শতবিশা বা আদ্রা, এই যে কানেকশানটা আপনাকে দেখতে হবে এবং কোন তারিখটা আপনার ক্ষেত্রে আইডিয়াল হবে, এই জায়গাগুলোকে মেনশন করতে হবে। এবং কোন সংখ্যাটা আপনার ক্ষেত্রে ভাগ্য অর্থাৎ ফর্চুনা, আপনার ক্ষেত্রে ফর্চুনা নিয়ে আসবে, এই জায়গাটা কিন্তু আপনাকে দেখতে হবে। এবং বিশেষ কিছু রাহুর প্রতিকার প্রতিবিধান যদি করেন, কারণ এই কলিযুগে আকস্মিক অর্থটা দেয় কে জানেন, হঠাৎ ধন হঠাৎ প্রচুর অর্থ, সেটা হচ্ছে রাহুগ্রহ, অর্থাৎ রাহুগ্রহের ডিপার্টমেন্টটাই হচ্ছে আকস্মিক ধন বর্ষা করা, অপার ধন, এটা সম্পূর্ণরূপে যে গ্রহ দেয় সেটি হচ্ছে রাহু। তো এই জায়গাটা দেখতে হবে। এবং আপনি কোন সময় কাটছেন, দেখা গেল আপনার ক্ষেত্রে সকাল 11টা থেকে দুপুর 1টার মধ্যে কাটা ভালো, বা আপনার ক্ষেত্রে রাত্রের কাটাটা ভালো, বা আপনার ক্ষেত্রে বিকালবেলা লটারি কাটাটা ভালো, বা এই জায়গাগুলো, বা আপনার ক্ষেত্রে দুপুর 2টো থেকে 4টার মধ্যে লটারি কাটাটা ভালো, এটা দেখতে হবে। বা আপনার ক্ষেত্রে সন্ধ্যাবেলা 5টা থেকে 7টা অবধি বা রাত্রি 8টা থেকে 9টার মধ্যে লটারি কাটা ভালো, এই টাইমিংগুলো কীভাবে জানা যাবে জানেন, আপনার জন্মকুণ্ডলী স্পেশাল অ্যাস্ট্রোলজারকে সঙ্গে আপনারা যোগাযোগ করুন, জাস্ট আপনি লটারির ব্যাপারে আপনি জানবেন এরকম। তো সেখানে কি হবে, আপনারা যদি সেই মতন যদি থিওরিগুলো অ্যাপ্লাই করেন এবং আপনার ক্ষেত্রে ফর্চুনা নাম্বার, আপনি ধরুন আপনার জন্ম 1/1/2020 একটা উদাহরণ দিচ্ছি, তাহলে আপনার সংখ্যাটা যোগ করে কি হচ্ছে 1+1=2+2=4+2=6, অর্থাৎ আপনার ফর্চুনা নাম্বার হচ্ছে আপনার ক্ষেত্রে টোটাল অ্যাডিং করে হচ্ছে 6। এবার আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ফর্চুনা নাম্বারটা কি সেখান থেকে বার করতে হবে। এইবার ফর্চুনা নাম্বারটা যখন বেরিয়ে গেল, এই যে ছয়ের সাথে যদি আপনার, এটা হচ্ছে আপনার লাকি নাম্বার, এই লাকি নাম্বারের সঙ্গে আপনার জন্ম নক্ষত্র কোন বার কোন সময় এবং কি রঙের জামা পরে আপনি কাটতে যাবেন, এবং সেটা একটা বড় ব্যাপার। এবং সংখ্যাগুলোকে আপনারা মিলাবেন কী করে, একটা লটারির মাধ্যম দিয়ে আপনারা সংখ্যাটা মিলাবেন কী করে সেটা আপনাদেরকে দেখতে হবে। দেখা গেল আপনার ক্ষেত্রে যে নক্ষত্রগুলো আমি 27টা নক্ষত্র বলে, আপনার ক্ষেত্রে সব থেকে ভালো নক্ষত্র হচ্ছে জন্ম নক্ষত্রে শতবিশা, অর্থাৎ রাহু নক্ষত্রে আপনার জন্ম। দেখা গেল আপনার কুম্ভ রাশি, এই সময় কিন্তু কুম্ভ রাশি ভালো চলছে, দেখা গেল আপনি লটারি কাটছেন না কিন্তু আপনার লটারি ভাগ্যও কিন্তু আছে। এই যে বর্তমান গ্রহের গোচর, আপনি যদি মিস করে যান কিনা, সবসময় কিন্তু সমান কিন্তু ভাগ্য মানুষের যায় না, একটা দিন মজুর লটারি পেয়ে যাচ্ছে, অর্থাৎ তার ভাগ্যে আছে সে পাচ্ছে, আপনার ভাগ্যে আছে কিনা আপনি আগে দেখুন। অহেতুক টাকা নষ্ট করবেন না, এবং থাকলে কখন আছে এবং কোন সময় আপনি কাটবেন
কি সংখ্যাগুলো আপনার ক্ষেত্রে লাকি, ফর্চুনা নাম্বার কোনটা, এবং সেই লটারিটা অ্যাডিং করে আপনাকে দেখতে হবে টোটাল অ্যাডিং সংখ্যা কত, এবং সেই লটারিতে যে লটারি আপনি কাটছেন, খুব গুরুত্বপূর্ণ ভিডিও ভালো মতো শুনুন, যে লটারিটা কাটছেন সেই লটারিটাতে আপনার ক্ষেত্রে যে সংখ্যাগুলো শুভ সেই সংখ্যাগুলো আধিক্য, অর্থাৎ দেখা গেল 2 আপনার ক্ষেত্রে শুভ, 6 শুভ, 8 শুভ, 4 শুভ, সেই সব সংখ্যাগুলো আধিক্য আছে কিনা এটা আপনাদেরকে দেখতে হবে। এই পরে কিন্তু আপনারা লটারিতে এবং কোন তিথিতে কাটতে যাবেন এই তিথিটাও কিন্তু বিশেষ ইম্পর্টেন্ট, এবং বেশ কিছু যোগ আছে যে যোগগুলোতে কাটলে, কিছু কিছু যোগ আছে যে যোগগুলোতে কাটলে আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে সৌভাগ্য বহন করে নিয়ে আসবে। এগুলো আপনাদের জন্ম কুণ্ডলী না বিচার করে পূর্ণাঙ্গভাবে বলা খুবই সমস্যা হয়। নেক্সট ভিডিওতে দেখতে পাবেন মেষ টু মীন রাশি লাকি নাম্বার 2021 লটারির জন্য, অনলি ফর মেষ টু মীন রাশি কোন কোন সংখ্যা আপনাদের ক্ষেত্রে এবছর লটারির ক্ষেত্রে সৌভাগ্য নিয়ে আসবে। এই ছিল আজকের ভিডিও, নেক্সট ভিডিওটি অবশ্যই দেখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। তো নমস্কার।